নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে প্রতি অমাবস্যায়, আর পূর্ণিমাতে নিজ গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার, সেখানে আমার যজ্ঞ থাকে হোম যজ্ঞ। আমি যে টিভিতে, গ্লোব টিভিতে আপনাদের জন্য প্রোগ্রাম করি, সেটা ভারতবর্ষের সাধক এবং মুনিঋষিদের, তাদের জীবন কাহিনী এবং তাদের সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে একজন সাধকের জীবন কাহিনী দিয়ে শুরু করব। আমি তার নাম আসছি না প্রথম থেকে, কিন্তু সেই সাধকের সম্বন্ধে নামে আমি পরে আসছি। আগে সাধকের সম্বন্ধে ঘটনা বলি, একটু আলোচনা করছি। মন দিয়ে শুনবেন, ভারতবর্ষে সেই সাধক, সে বাঙালি সাধক, অর্থাৎ পশ্চিমবাংলার সাধক। 1861 খ্রিস্টাব্দের কথা, হিমালয়ের রানীক্ষেত অঞ্চলে এক সেনানিবাস নির্মাণের আয়োজন চলছিল। সামরিক পূর্ত বিভাগের এক তরুণ বাঙালি কর্মচারী দানাপুর থেকে এখানে বদলি হয়ে আসেন, অর্থাৎ দানাপুর থেকে রানীক্ষেতে বদলি হন সেই বাঙালি কর্মচারী। প্রাথমিক কাজকর্ম শেষ করে সারাদিন তাঁবুতে বসে সময় কাটান। কাজ তো সেরকম ছিল না, এই যে তার বদলি দানাপুর থেকে রানীক্ষেতে, তো এই বদলিটা ভুলবশত হয়নি, ঈশ্বরের আশীর্বাদে হয়েছিল। সেই ব্যক্তির ওখানে যাওয়ারই কথা ছিল না, ফলেই তার কোনো কাজ ছিল না, কিন্তু সরকারি নির্দেশ এবং 1861 অর্থাৎ ব্রিটিশ সরকার তখন আমাদের ভারতবর্ষে ছিলেন, তখন ব্রিটিশরা ভারতবর্ষের সরকারে ছিল। এখন ভারতীয়রা আমাদের ভারতবর্ষের সরকারে রয়েছেন, ভারত তথা পশ্চিমবাংলার সরকারে। এই সময় পিয়ন ও পাহাড়ি কুলিদের নিয়ে নানা গল্প গুজবে তিনি মেতে থাকতেন, সেই ব্যক্তি যিনি বাঙালি কর্মচারী দানাপুর থেকে রানীক্ষেতে আছে। তার কাজকর্ম ফোড়া তো সকালের দিকেই শেষ হয়ে যেত, তারপর তার সারাদিন কোনো কাজ না থাকাতে এইভাবে গল্প করে কাটাতেন। তাদের কাছ থেকে যে গল্পটি শোনেন, অর্থাৎ কাহিনী, গল্প ঠিক নয়, কাহিনী শোনেন, সেই কাহিনী বলছি। সম্মুখে নাগাধীরাজ হিমালয় পর্বত, কোন কোন গুহার ভিতর কত যোগী, কত সিদ্ধ সাধু সন্ন্যাসী তপস্যায় রত। জন্মান্তরে পুণ্য ফল বা ভাগ্যবানদের জোটে তাদের দর্শন, এই কথাটি সেই ব্যক্তি, বাঙালি ব্যক্তি, পাহাড়ি কুলি এবং পিয়নদের কাছ থেকে শুনেছিলেন। স্থানীয় লোকেদের মুখে নানান অলৌকিক কাহিনী শুনে অদূরস্থ দ্রোণগিরি শিবকল্প তপস্বীদের দেখার জন্য প্রায় 15 মাইল হেঁটে তিনি সেখানে পৌঁছন। এই 15 মাইল হেঁটে পৌঁছনো তার মনের মধ্যে ইচ্ছে ছিল, তবেই পর্বত তাকে টেনেছিল। অবশ্যই বলে না, ঈশ্বর না টানলে সেখানে যাওয়া যায় না, তো ঈশ্বর তো টানবেন, তার সঙ্গে তারও মনের ইচ্ছা থাকতে হবে। চারিদিকে দেবদারু ও চিরহরিৎ বৃক্ষের বন, বন পথে চলতে চলতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। অচেনা পথ, দূরে তুষার মণ্ডিত পর্বতশৃঙ্গের তরঙ্গ মালায় ছড়িয়ে পড়ে তার বর্ণ ছটা, অর্থাৎ সূর্যাস্তের সময় যে হিমালয় পর্বতকে কিরকম দেখতে লাগে সেটারই তিনি বর্ণনা করেছেন, ধূসর বর্ণের লাগে। দেবাদিদেব, দেবাদিদেবের ধূর্যটি তাম্র জটা জালে যেন দিগন্ত ঢেকে গিয়েছে, অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে পর্বতের শৃঙ্গ থেকে যেভাবে তুষার, মানে ধূসর রঙের যে রংটা দেখা যাচ্ছে, তাতে দেখে মনে হচ্ছে দেবাদিদের দেবের জটাধারী সেই তার চুলের কথা, অর্থাৎ দেবাদিদেবের শৃঙ্গটা মনে হচ্ছে, তার রূপটা কল্পনা করছেন সেই সাধক। আত্মবিশ্বাসী তরুণ মহামহিম ভাবে এই দৃশ্য দর্শন করলেন, যেটা ভাগ্যমানের জোটে বা অনেক তপস্যার ফলে জোটে, তবে ইনি ভাগ্যবান ছিলেন সেই জন্য তার জুটেছিল। আকস্মাত নির্জন দ্রোণগিরি কাঁপিয়ে ধ্বনি হলো, অর্থাৎ তিনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ পাহাড়ের কম্পন থেকে একটা ধ্বনি বেরোলো, সেই ধ্বনি হচ্ছে তার নাম। কে যেন দূরে তাকে ডাকছে, শ্যামাচরণ, শ্যামাচরণ, শ্যামাচরণ।
শ্যামাচরণ লাহিড়ি। এই আওয়াজ শোনার পর সেই বাঙালি সাধক যিনি দানাপুর থেকে রানীক্ষেতে সরকারি কর্মচারী সামরিক বিভাগে কর্মচারী ওখানে পোস্টিং হয়েছিলেন, তিনি তার নাম সেই কয়েকজন ছাড়া জানে না, এই অঞ্চলে জানলো কি করে এই সাধু, কে বা তাকে ডাকলো, তিনি বিস্মিত হলেন। একে একজন দেখে জনমানবিক পর্বত অঞ্চলে সেখানে তার নাম ধরে কেউ যেন তাকে ডাকছে, এমন ডাকের স্বর যেন এই মানুষটিকে সেই ব্যক্তি অনেক দিন ধরে চেনেন, ডাকের মধ্যে একটা আন্তরিকতা থাকে সেই রকম। কণ্ঠস্বর অনুসরণ করে শ্যামাচরণ লাহিড়ি কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন গুহার দ্বারে জটাজুটো সম্মিলিত এক যোগী সন্ন্যাসী একাকী দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এই যোগী দাঁড়িয়ে রয়েছেন সেই স্থানে যে গুহার দ্বারে, তিনি যে শ্যামাচরণের জন্য অপেক্ষমান সেটা কিন্তু শ্যামাচরণ লাহিড়ি মহাশয় বুঝতে পেরেছিলেন, কিন্তু তার বোধগম্য হয়নি কেনই বা এই সাধু তার জন্য অপেক্ষমান এবং কি করি বা তার নাম জানলেন। সেই সাধুর দুই চোখ দিয়ে আনন্দের দ্যুতি নির্গত হচ্ছে, যোগীবর নিকটে এসে প্রসন্ন মধুর কণ্ঠে শ্যামাচরণ আপ তুম আগে আহো, অর্থাৎ হিন্দিতে বলছে তুমি এসে গিয়েছ, শ্যামাচরণ এবার তুমি এসে গেছো, এবার বিশ্রাম করো, আমি তোমায় এতক্ষণ ডাকছিলাম। শঙ্কা ও সন্দেহ শ্যামাচরণের মনে ভিড় করেছে, তাকে এই যোগী কি প্রকারে চিহ্নিত করলো এটা তার মনের মধ্যে উৎকণ্ঠাই থাকবে, একটা অপরিচিত ব্যক্তি যদি আপনার নাম করে ডাকে আপনারও সে চিন্তা আসবে। যোগীকে প্রণাম করে, তাড়াতাড়ি যোগীকে প্রণাম করে শ্যামাচরণ পাশে দাঁড়িয়ে থাকলেন, কিছুটা ভয়ও পেলেন, সাধু সন্ন্যাসী মানুষ অভিশাপ না দিয়ে দেন এই একটা ভয় রয়েছে। যোগী শ্যামাকে বলেন, মনের দ্বিধা সন্দেহ ত্যাগ করো, সহজে যাচ্ছে না কেন, মনে করছো আমি তোমার এই নাম জানলাম কি করে। দেখো যোগীবরই বলে দিচ্ছেন শ্যামাচরণের মনের কথা, অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের মনে কি কথা চলছে সেটা বলে দিচ্ছেন, বলো ভয় পেও না আমাকে, আমি তোমায় কোনো অভিশাপ দেব না। শ্যামাচরণ লাহিড়ি এটাও বুঝলেন যে অভিশাপের কথা তো আমার মনে এসেছিল, উনি জানলেন কি করে, তাহলে এইটা কি পাহাড়ি কোনো কুলিদের আগে থেকে ফাঁদ পাতা জানিয়ে দেওয়া হয়েছে তাকে, যাতে এদিক কিছু টাকা পয়সা নিতে পারেন, এটা শ্যামাচরণ লাহিড়ির মনের মধ্যে চলছে। যোগীবর শ্যামাচরণ লাহিড়িকে বলেন, তোমার মনে একাধিক নানা রকম কথা দানা বাজছে, হয়তো কুলিদের মনের কথা আসছে বা পিয়নের মনের কথা আসছে বা আমার সম্বন্ধে তাদের যোগাযোগেরও কথা মনে হচ্ছে। তখন শ্যামাচরণ লাহিড়ি আরো কিছুটা বিস্ময়কর হলো, বড় আশ্চর্যের কথা, শ্যামাচরণ লাহিড়ি মহাশয়, জয় মা তারা, একটু লাইনে থাকো মা, বড় আশ্চর্যের কথা, এই চিন্তা শ্যামাচরণ লাহিড়ি সত্যিকারের করছিলেন এবং যোগীবর সেটা নিজে মুখে তাকে বললে। এরপর সেই সাধু শ্যামাচরণ লাহিড়ির পিতৃপুরুষ গন্ধের নাম ধাম ইত্যাদি সবকিছুই বলে মুচকি মুচকি হাসতে লাগলেন, এইগুলো কিন্তু সেই পিয়ন এবং পাহাড়ি কুলিদের শ্যামাচরণ লাহিড়ি বলেননি, তাহলেই যোগীবর জানলেন কি করে। যোগী শ্যামাচরণের হাত ধরে গুহার ভেতরে নিয়ে গেলেন, এক কোণে পড়ে আছে বাকচাল ধুনি দণ্ড ও কমণ্ডলু। এই গুহার ভেতরে শ্যামাচরণ লাহিড়ি প্রবেশ করলেন, তারপর কি ঘটলো আগামী দিনের এপিসোডে বলবো। জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমতলা। আমতলা কোন জায়গায় মা? এটা আমতলাটা হাওড়া নাকি আগরতলা? আচ্ছা আমতলা শুনছি কেন আমি, বলো তোমার নাম কি? গোপা দে। কি নিয়ে প্রশ্ন? তোমার জন্ম তারিখ বলো মা শুনি। 4 December 1982, বিকেল 3টা
আচ্ছা, আগরতলা ত্রিপুরা, তাই তো? ভেরি গুড। বিয়ে হয়েছে তোমার? আচ্ছা, ভেরি গুড। প্রশ্ন করো, কি তোমার প্রশ্ন? তুমি আগরতলা থেকে ফোন করছো আর আমি কলকাতা স্টুডিওতে বসে আছি, তাই তো? গ্লোব টিভির পর্দায় অনুষ্ঠান করছি। তুমি, তোমার সাথে আমার কোনো লিংক নেই। আমি কিভাবে বলে দিলাম তোমার থেকে সাউন্ড ভাইব্রেশন নিয়ে যে তুমি বিয়ে করেছো? একটাই প্রশ্ন করেছি, আর কিন্তু কিছু করিনি। করেছি কি? তুমি বললে ওটাই আমার প্রশ্ন, কিভাবে বললাম? এই হচ্ছে সাধনার ফল। সত্যিকারের সাধনা করলে মানুষের উপকার করা যায় এবং সঠিক মার্গে মানুষকে নিয়ে যাওয়া যায়, তাদেরকে সমস্যা মুক্ত করা যায়। বাস, এইবার তোমার বিয়ে হচ্ছে না কেন, এটাই তোমার প্রশ্ন, তাই তো? বিয়ের তো যোগ চলছে, বিয়ে না করলে কে দায়ী থাকবে মা? বিয়ের খুব ভালো যোগাযোগ চলছে, বিয়ে করে নাও, সম্বন্ধ তো আসছে, আসছে না? পাগল মেয়ে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈঋত্য, এই আটটা দিকের মধ্যে একদিকে হবে। হিসাব মতো তো শাস্ত্রে বলে দশটা দিক, ঊর্ধ্বে আর অধতে তো বিয়ে হবে না, তো সেই জন্য আটটা দিকের মধ্যে একদিকে হবে। এরকম বোকা বোকা প্রশ্ন করলে কোন দিকে বিয়ে হবে খুব মুশকিল। এখন বিয়ের যোগ চলছে, যেদিকে পারবে বিয়ে করে নাও, ঠিক আছে? আবার বিয়ে ভেঙে গেলে পরের বিয়ের ব্যাপারটা আমি দেখে দেবো। জয় মাতারা। যাই হোক, একে বলা হচ্ছে সাধনা। আমি একজন সাধকদের সম্বন্ধে বলছি, ইনি কোনো শেখানো কেউ নন, কিন্তু বাস্তবিক তাতে একজন জ্যোতিষী, তার যদি সাধনা থাকে, এই যে জ্যোতিষটা আমার পেশা, আমি ফিজ নিয়ে দেখি, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষের মঙ্গল আগে করি, মানুষকে সমস্যা মুক্ত আগে করি, তারপর মূল্য নিই। এবং অবশ্যই প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান, একজনও কেউ বলতে পারবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছে। যারা একাধিক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, একাধিক জায়গায় গিয়ে, তাদেরকে আরো বেশিভাবে বলছি, এই মায়াতন্ত্রে না বলে কোনো কিছু হয় না। সে সমস্যা যাই হোক না কেন, সে যদি আপনাদেরকে বান মারা থাকে, বিভিন্ন রকম চালান ক্রিয়া হয়। আমার তারাপীঠ যজ্ঞে আপনারা দেখতে পেয়েছিলেন টিভিতে, যখন আমার যজ্ঞ চলে দেখানোর জন্য, এই বান মারার প্রসেসটাও বিভিন্ন রকম হয়। আজকের বান মারার টপিকটা দেয়নি, এটা বলি দেবার, যদি বান কাটানো সিস্টেম হচ্ছে এইভাবে, কেউ যদি বান মেরে থাকে বা গ্রহের যদি কোনো রকম সমস্যা থাকে, সেটাই কিন্তু এই ক্রিয়া করে চালানো হয়, অর্থাৎ এটাকে বান কাটানো বলে, দোষ কাটানো বলে। এই যে বলি, এক একটা সবজির এক একটা মন্ত্র উচ্চারণে এক একবার বলি দিতে হয়, কোনো ক্ষেত্রে এক, কোনো ক্ষেত্রে তিন, কোনো ক্ষেত্রে সাত, কোনো ক্ষেত্রে পনেরো, এইভাবে থাকে, একটা নিয়ম ভাবে হয়, প্রত্যেকটা কাজ দেখছেন, এগুলোকে বলা হয় বান কাটানো। এই শশা বলি দেওয়া হয়, কোন বান কেউ চালান করলে তখন এই বলিটা দিলে, তবে কিন্তু আপনার ভালো করে দেখুন, তিনবার কেটেছি, কারুর ক্ষেত্রে আবার এটা পাঁচবার কাটাতে হয়, পাঁচবার বলি দিতে হয় এই শশাকেই, সেই মন্ত্র পার্থক্য থাকে। সুতরাং বান কাটানোর টেকনোলজি হচ্ছে এইরকম। ওই জন্য হাজারটা বান যদি আপনাকে কেউ মেরে থাকে, আচার্য পলাশ একমাত্র বলেন, সব তন্ত্রের বাবা হচ্ছে মায়াং তন্ত্র, সে যাই তন্ত্র করে ক্ষতি করুক না কেন। যার জন্য সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার 100%। এই যে মেটাল ট্যাবলেট, এই মেটাল ট্যাবলেট কথা বলবে ধারণের সঙ্গে সঙ্গে, আর ধারণ ছাড়া প্রতিকার এই যজ্ঞেতে আহুতি দেওয়ার পর হয়। সে ব্যক্তির নাম এবং ছবি লাগে যার ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, তাকে কিছু পরিধান করার দরকার নেই, অবশ্যই সে সমস্যা মুক্ত হবে, কিন্তু ক্রিয়াটা যজ্ঞে করতে হবে, তবে গিয়ে ফল পাওয়া যাবে। এই যে মায়াতন্ত্রের ক্রিয়া, সেই ক্রিয়া আমার গৃহমন্দিরেও হয় এবং তারাপীঠ শ্মশানেও হয়। প্রতি অমাবস্যায় আমার তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞ থাকে, আর প্রতি পূর্ণিমায় নিজ গৃহমন্দিরে হোমযজ্ঞ থাকে।
তারাপীঠ এবং নিজ গৃহ ছাড়া আমার যে সমস্ত অন্যান্য চেম্বার রয়েছে, যেমন বুধবার দিন ব্যারাকপুর চেম্বার আছে, শুক্রবার দিন হাওড়া ময়দান চেম্বার আছে, মাসে একটি দিন মাত্র মেচেদা এবং বর্ধমানে আমি বসতে পারি। কারণ এতগুলো মানুষের কাজ নিয়ে তাদেরকে সমস্যা মুক্ত করতে হবে, তো অত চেম্বার করলে সমস্যা মুক্ত করা যাবে না। আমি যদি 7 দিনই ঘুরে ঘুরে চেম্বার করি, তাহলে আপনাদের জন্য কাজটা করব কখন? শুধু অমাবস্যায়, পূর্ণিমায়? অবশ্যই, তারপরেও যদি ক্রিয়া করতে হয় তার জন্য আমাকে, তাদের জন্য। কারণ মানুষ আমার কাছে এসে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি, আর আগামী দিনেও প্রতারিত হবেন না, এটা আচার্য পলাশ গ্যারেন্টি সহকারে এই কথা বলে। এবং প্রত্যেকটা মানুষ উপকার পান, প্রতিটা মানুষ, এই নয় যে উপকার পাননি একজনও বলেছেন প্রতারিত হয়েছে। কারণ আগে আমি সমস্যা মুক্ত করি, তারপর মূল্য নেই। গ্রহ যখন এগেনস্টে থাকে তখন মানুষের বিপর্যয় আগে হয়। হয়তো দেখছেন খুব বড় হয়ে যাচ্ছে, পটাপট দোকান বা বাড়ি করে ফেলছে, হঠাৎ করে গ্রহ যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে প্রথমেই তাকে এমন একটা বাস্তু ক্রয় করিয়ে দেবে, অর্থাৎ বাড়ি ক্রয় করিয়ে দেবে, যে বাড়িটায় বাস্তু দোষে তার পতন শুরু হবে। মানে গ্রহ এমন পথে চালনা করবে যে আপনার পতনটা বাধ্য হবেই হবে। কেন? তাকে খারাপ বাস্তুতে প্রবেশ করাবে। অর্থাৎ মানুষের সমস্যা তিনটে কারণে হয়, ফার্স্ট গ্রহগত, সেকেন্ড বাস্তুগত, তৃতীয় ব্যক্তি যারা কেউ যদি ক্ষতি করে। সুতরাং গ্রহ সমস্যা, বাস্তু সমস্যা, তাহলে অবশ্যই তৃতীয় ব্যক্তি যারা যদি ক্ষতি হয়, সেই ক্ষতি থেকে সমস্যা 100% হবে। এবার আপনার গ্রহ বা বাস্তু যদি ভালো থাকে, তৃতীয় ব্যক্তি যদি ক্ষতি করে, তাহলে আপনারা দেখবেন আপনার বাধাটা অনেকখানি কম আসছে। কিন্তু আসছে আপনি বুঝতে পারবেন, যখনই বুঝবেন যে এতদিন ভালো ছিল, এত বৎসর কাল ভালো ছিল, হঠাৎ করে বাধাগুলো তৈরি হয়েছে, তখনই ধরবেন বাস্তু ঠিক, বাস্তুতে কোনো চেঞ্জ হয়নি আপনার, গ্রহ ঠিক যাবে, গ্রহ সামান্য ডিস্টার্ব করতে পারে এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি হতে পারে। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে তখনই একটা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে হবে, অবশ্যই সেই জ্যোতিষী জেনুইন হতে হবে। ক্ষতিটা কি জন্য হলো? বাস্তু তো সেম, অর্থাৎ বাড়ি, হঠাৎ করে কেন বাধাটা আসছে? গ্রহগত কারণ না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি? এই ড্যামেজটাকে আমি প্রথমে খুঁজে বার করি। যেমন প্রথম কলার একটা শুনলেন, এই ড্যামেজটা আমি যেহেতু খুঁজে বার করতে পারি, আমার জ্যোতিষ গণনা একদম নির্ভুল, এই সাধনা দ্বারা যে জ্যোতিষ গণনা আসে সেই গণনাটা আমার একদম নির্ভুল হয়, যার ফলে ড্যামেজটা কোন জায়গায় আমি বুঝতে পারি এবং এক চান্সে মানুষকে সমস্যা মুক্ত করি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লালপুর থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্বন্ধে? ছেলের নাম কি? সুমিত মহান্তি। আচ্ছা, জন্ম তারিখ বলো। 26/3/1982। টাইম বলো মা। টাইম সকাল 9:20। জন্মস্থান কি? বাঁকুড়া। বাঁকুড়া। প্রশ্ন কি? প্রশ্ন করো। প্রশ্ন হচ্ছে, ছেলেটা একটা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে, এটা কি পাবে? গ্রুপ ডি সরকারি পরীক্ষা, তাই তো? এই রবিবার হয়েছে। বর্তমান ওর যেটা দেখতে পাচ্ছি মা, এখানে রাশি হচ্ছে ওর মীন রাশি, বৃষ লগ্ন, ঠিক আছে, মঙ্গল এবং শনি একত্রিত বক্রি অবস্থায় কন্যার ঘরে অবস্থান করছে, ফলে এটা কিন্তু নক্ষত্র অনুযায়ী চিত্রা নক্ষত্র এবং হস্তা নক্ষত্র অবস্থান করছে। ছেলের কি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? ছেলের কি কোনো সময় দুর্ঘটনা হয়েছিল? ও, আর ছেলের কি কথাবার্তাও তো খুব কর্কশ, লোককে স্ট্রেট কাট কথা বলে নাকি? না, চাকরিটা হবে না এই মুহূর্তে। হ্যাঁ, জয় মা তারা। না, হবে না, হবে না, জয় মা তারা। না, যেটা বাস্তব
আমি সেগুলোই বলি। যারা গ্লোব টিভিতে সরাসরি ফোন করতে চান, আমি আরেকটা কল নিতে পারি আপনাদের জন্য, তারা ফোন করতে পারেন গ্লোব টিভির পর্দায়। দেখুন, সরাসরি ফোন করার জন্য একটি নাম্বার যাচ্ছে, দুটি বুকিং নাম্বার হচ্ছে 9836396305 এবং 9836955394। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে, সেখানে আমার বাসগৃহ, সেখানে মঙ্গল শনি রবিবার পাবেন, আর প্রতি পূর্ণিমায় সেখানে হোমযজ্ঞ হয়। এছাড়াও যে চেম্বার আছে, বুধবার ব্যারাকপুর, শুক্রবার দিন হাওড়া ময়দান, মাসে একদিন একদিন বর্ধমান এবং মেচেদা থাকে, আর তারাপীঠ থাকে, তো অমাবস্যায় মাসে একদিন চেম্বারও থাকে এবং তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে রাত্রকালীন। এই যে অদৃশ্য শক্তি, হাই ট্রান্সফার এনার্জি, তাকে আহ্বান করে নিতে হয়। এই অদৃশ্য শক্তিকে আহ্বান, ট্রান্সফার, হাই ট্রান্সফার এনার্জিকে যে আহ্বান করা হয়, সেই আহ্বান করে তাকে ছড়িয়ে দিতে হয় ভক্তদের মধ্যে, তাদের নেগেটিভিটি কাটানোর জন্য। এই হাই ট্রান্সফার এনার্জিকে কিভাবে, কোন সময় আহ্বান করলে তবে আপনার নিকটস্থ হবে, এই টেকনোলজি কি তাকে আহ্বান করার? একটা বেলপাতা দিয়ে কেউ ওম ক্রিং দক্ষিণা কালিকায় নম করলো, কেউ ওম হিলিং বকলাম কি দেব্বই নম, এইভাবে আহুতি দেওয়া যায়, লাস্টে সোহা বলতে হবে আহুতি দেওয়ার সময়। কিন্তু সেই দেবী শক্তিকে কিভাবে নিজের মধ্যে নিয়ে নিতে হবে? তারাপীঠ শ্মশানে যখন যজ্ঞ করি, পুরো সেই শক্তি ওই অঞ্চলের সমস্ত কিছু চুষে নিয়ে আমার ভক্তদের মধ্যে বিলিয়ে দিই। এই তন্ত্রের টেকনোলজি, এটাকে বলা হয় হঠযোগ। এই যোগ ক্রিয়া না জানলে সাধক হওয়া যাবে না। আমি কোনো ঘন্টা বাজানো ঠাকুর মশাইও নই, আবার কোনো পাথর বেসা তান্ত্রিকও নই, আমি মানুষকে সমস্যা মুক্ত করি এবং আচার্য পলাশ যেটা বলে সেটা করে। আমি এরকমও কথা বলে দিয়েছি, আমি যার কাটান করে দিয়েছি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এমন কোন তান্ত্রিক নেই আমার গুরু ছাড়া সেটাকে জোড়া লাগাতে পারে, এত বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। এবং সেই ছেলেটি ঘুরেই যাচ্ছে, ও জানে আমি ওর গার্লফ্রেন্ডের সাথে ওর কাটান করে দিয়েছি, কারণ ওর ছেলেটি ভালো নয়, তার বাবা এসে তার অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে। তারপর আমি যে কাটানটা করেছি, আর জুড়তে কেউ পারবে না, এবং সে বহু তান্ত্রিকের কাছে তারাপীঠে ঘুরেছে, জুড়তে কেউ আজ পর্যন্ত পারেনি, এক বছর হয়ে গেল, সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেল। জয় মা তারা, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, কি নাম মা? আমার নাম সুদীপ্তা রায়। সুমিত্রা? না, সুদীপ্তা। সুদীপ্তা, তোমার সম্বন্ধে জানবে? ভাই, ভাইয়ের নাম কি? আচ্ছা বলো, জন্ম তারিখ বলো। টাইম বলো মা। আচ্ছা, জন্মস্থান বর্ধমান। প্রশ্ন করো আমাকে, কি প্রশ্ন? দেখো মা, এখানটা যেটা দেখতে পাচ্ছি, এখানে ওর অবস্থা অনুযায়ী চতুর্থ ভাবে মঙ্গল বক্রী রয়েছে এবং চতুর্থ প্রতি বুধ রবি যুক্ত অবস্থায় একাদশ ভাবে রয়েছে এবং পঞ্চম প্রতি চন্দ্র সে সপ্তম ভাবে কন্যাতের ওপর অবস্থান করছে, ফলে এই জায়গাটা একটা কম্বিনেশন যোগ তৈরি হলো, ঠিক কথা? এবং বর্তমান যে দশা দিয়ে আছে, মাধ্যমিক 2025 সালে, 2025-এ যে সময় মাধ্যমিক থাকবে সেই সময় দশাটা পরিবর্তন হচ্ছে। সুতরাং আমি যেটুকু পাচ্ছি বুঝতে, যে এটা পাস করে যাওয়ার একটু সম্ভাবনা আছে, কিন্তু সেই রকম আশানুরূপ না, সেটা বলছি না যে আশানুরূপ, তুমি বলে স্ট্যান্ড করার কথা, কারণ ওই সময়ের দশাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 2024-এর একদম শেষের দিকে গিয়ে মহাদশার চেঞ্জ হচ্ছে। সুতরাং মহাদশা 100টার মধ্যে 100টা লোকের চেঞ্জের সময় না, ভালো দশা পড়লেও ধাক্কা দেবে, খারাপ দশা পড়লেও ধাক্কা দেবে, যার জন্য 2025টা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যেহেতু তুমি বললে স্ট্যান্ড করার কথা, আমি বললাম পাস করে যাবে, কারণ যে শেষ মুহূর্তের দশা সেটা মধ্যম প্রকার ফল দেওয়ার জন্য রেডি। সেই মহাদশা যদি ওর রেজাল্ট বেরোনোর সময় চেঞ্জ হয়, তাহলে আমি বলবো রেজাল্ট অত্যন্ত খারাপ করবে, যার জন্য পাস করে যাবে, ঠিক আছে? গ্রহটা ওই সময় একদম ওই সময় আমার প্রতিকার নিয়ে চলতে হবে, কারণ ওই মহাদশা বদলাচ্ছে ওই সময়, আর গ্রহ যতই ভালো আসুক এর পর
খারাপ ফল দিয়ে শুরু হয় সবকিছু। কেমন, এর জন্য আমায় একটু যোগাযোগ করতে হবে, ঠিক আছে? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকেই বলি যোগাযোগ করতে, আমার সঙ্গে দরকার নেই, যাকে পছন্দ। সমস্যা হয়েছে ছেলেটির এমন সময় মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, ওই সময় দশা পাল্টাচ্ছে, সুতরাং দশা কিন্তু ভালো থাকলেও তুঙ্গি গোড়ের দশাও কিন্তু শুরুতে একদম খারাপ ফল দেয়, এটা জ্যোতিষ মতে, যার জন্য সেই সময় একটু প্রোটেকশনের দরকার হয়। মাধ্যমিকটা হচ্ছে বোর্ডের পরীক্ষা এবং সারা জীবনে মাধ্যমিক একবারই আসবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্যামাচরণ লাইনের দ্বিতীয় অংশ অর্থাৎ গুহার ভেতরে কি ঘটলো সেটা নিয়ে আগামী দিন গ্লোব টিভিতে অনুষ্ঠান থাকবে, সন্ধ্যা 5:55 একটা রিপিট টেলিকাস্ট থাকবে, সকাল 11:40। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে।